আসসালামু আলাইকুম বিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্থিক পর্বে ইনফরমেটিভ পর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা রেদিত্ব দি ইমার্জেন্সা কবে শুরু হবে এবং বোনাস দিশা অত্ত আননি, মানে ফার্স্ট ইউরোর যে বোনাসটা, এই বোনাসটা কবেতে শুরু হবে, মূলত এই দুইটা আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো চলুন প্রথমে আমরা শুরু করি বোনাস দিশা অত্ত আননি, মানে ফার্স্ট ইউরোর যে বোনাসটা। তো বোনাস দিশা অত্ত আননি বলতে, যাদের অলরেডি 18 বছর হয়েছে তারা ফার্স্ট ইউরো বোনাসে আগামীকাল থেকে, মানে এই বোনাসের আবেদন শুরু হবে। তো আপনারা ফার্স্ট ইউরো বোনাস যেটা, এই বোনাসটা কিভাবে খরচ করবেন, কোথায় খরচ করবেন, এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে 500 ইউরো যে বোনাসটা পাবেন, এই বোনাসটা কোথায় এবং কিভাবে আপনারা খরচ করবেন। তো চলুন এখন আমরা রেদিত্ব দি ইমার্জেন্সি নিয়ে আলোচনা করি। তো রেদিত্ব দি ইমার্জেন্সি আজকের ইমসের নোটিশ অনুযায়ী আপনারা যেটা 7 তারিখ থেকে 23 তারিখ, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপনারা রেদিত্ব দি ইমার্জেন্সিতে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখনো সার্কুলার পাবলিশ হয় নাই যে কারা কারা আবেদন করতে হবে। আপনারা যারা অলরেডি আগে অলরেডি রেদিত্ব দি ইমার্জেন্সি পেয়েছেন, তারা আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, এই জাতীয় ডিটেলস এখনো পাবলিশ হয় নাই। যদি পাবলিশ হয়, পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিও পাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।